শফিক, আসলে দেশের ইতিহাসে এই প্রথম কোন সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আসলে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন এবং কারাদণ্ড ভোগ করছেন, তাই বলতে পারেন জনগণের ক্ষোভ, সন্তুষ্টি কিংবা আগ্রহের জায়গা যেটাই বলি না কেন, সব দিক থেকে কিন্তু আসলে গতকাল এবং তার বেশ কিছুদিন আগে থেকে কিন্তু আসলে দেশের একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আসলে এই ব্যাপারে জনগণের আগ্রহ কম নয়। এবং আমরা আসলে খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের যে কারাদণ্ডে রাখা হয়েছে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানকার পরিস্থিতিটা যদি আমি আপনাকে একটু বলি তাহলে বলবো যে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোভাবেই জোরদার করা হয়েছে এবং আমরা সকাল থেকে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই এখানে রয়েছে এবং এখানকার যে জনগণ রয়েছে এলাকাবাসী থেকে শুরু করে আশেপাশের লোকজন তাদেরকে কিন্তু এখানে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি একটু বলে রাখি যে আসলে বিএনপি সমর্থিত বেশ কিছু সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে আসছেন এবং তারা বেগম জিয়ার জন্য নানান রকমের খাবার দাবার নিয়ে আসছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তাদেরকে ফিরিয়ে দিয়েছেন কারা কর্তৃপক্ষের অনুমতির জন্য এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আসলে তাদের ক্ষোভটাও প্রকাশ করেছেন, যেহেতু ছুটির দিন তাই তারা অনেক চেষ্টা করেও কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এবং তারা এটাও বলেছেন যে শুক্র শনি দুই দিন ছুটি হওয়ায় আগামী দুই দিন তারা কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না এবং তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা কিন্তু এখনও এখানে অবস্থান করছেন। এবং আমরা আসলে সকাল থেকে দেখছিলাম যে আসলে অনেকে এসে এই জায়গা থেকে এসে ঘুরে ঘুরে যাচ্ছে এবং বেগম জিয়ার ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলবো যে গতকালকে ওনাকে এখানে নিয়ে আসার পরে একজন চিকিৎসক কিন্তু তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং তিনি কিন্তু 24 ঘন্টা এখানে রয়েছেন এবং বেগম জিয়ার যেই ব্যক্তিগত গৃহ পরিচারিকা তাকে প্রথমে অনুমতি না দেওয়া হলেও পরবর্তীতে কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়েছে বেগম জিয়ার সাথে থাকার জন্য এবং তার খাবার দাবারের মেনু সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকালকে রাতে তাকে ভাত মাছ সবজি এবং জাল খেতে দেওয়া হয়েছে এবং এর বাইরে কিন্তু আসলে তিনি কেমন আছেন অথবা কি অবস্থায় আছেন এর বাইরে কিন্তু আমরা কোনো রকম কোনো খোঁজ খবর পাইনি এবং নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেও যেটা জানতে পেরেছি তাদের কাছেও এই মুহূর্তে বেগম জিয়ার সর্বশেষ কি অবস্থা সেই সম্পর্কে কোনো খোঁজ খবর নেই। তো শফিক, এই ছিল আমার কাছে এই মুহূর্তে এখান থেকে সর্বশেষ তথ্য।